বন্ধুরা, জীবন কারোর জন্য সহজ নয়, সে হোক মানুষের কিংবা পশুর। মানুষের থেকে পশুদেরকে বেশি সংঘর্ষ করে বেঁচে থাকতে হয় এবং অন্য পশুদেরকে হত্যাও করতে হয়। সেই জন্য আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন, আপনি জঙ্গলে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত যতক্ষণ পর্যন্ত আপনার উপর কেউ আক্রমণ না করে। জঙ্গলের মধ্যে আফ্রিকার জঙ্গল সব থেকে বড় এবং সব থেকে ভয়ঙ্কর জঙ্গল। আপনি হয়তো ভাবছেন, আজ আমি এইসব কথা কেন বলছি আপনাদেরকে, কারণ আজ আপনারা এই ভিডিওতে যেটা দেখতে পাবেন তা দেখে আপনি বুঝে যাবেন আফ্রিকার জঙ্গলে কিভাবে একটি প্রাণী অন্য প্রাণীকে হত্যা করে তাদের জীবন অতিবাহিত করছে, কিভাবে একে অপরের উপর আক্রমণ করছে। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওর শেষে আপনারা সবচেয়ে ভয়ঙ্কর কিছু নরখাদককে দেখতে পাবেন যাদের প্রিয় শিকার হলো মানুষ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আফ্রিকান লায়ন। বন্ধুরা, সিংহ যেখানেই থাকুক না কেন, সিংহ সবসময় একটি ভয়ঙ্কর প্রাণী। সেই জন্য সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। কিন্তু যখন কথা আসে আফ্রিকান সিংহের, তখন তার স্ট্যাটাসই আলাদা হয়। অনেক গবেষণার পর বলা হয়, আফ্রিকান সিংহ সব থেকে হিংস্র এবং অনেক ভারী একটি শিকারী। সেই সাথে এদের মধ্যে চিতার মতো দ্রুততাও থাকে। এক গবেষণা অনুযায়ী সাহারার জঙ্গলে প্রত্যেক বছর 1000-এর বেশি পশু হত্যা করা হয়। তার মধ্যে 93% আক্রমণই এই সিংহ করে থাকে। সিংহ শুধুমাত্র ছোট পশু যেমন মহিষ কিংবা হরিণের বাচ্চাকে নয়, বরং এরা দলবদ্ধভাবে এসে বড় বড় পশুর উপরও আক্রমণ করে। এই ভিডিওতে দেখুন কিভাবে 10-এর বেশি সিংহ একসঙ্গে একটি জঙ্গলি মহিষের উপর আক্রমণ করেছে। আরও একটি তথ্য যা আফ্রিকান সিংহের সম্পর্কে বলা হয়, তা হল আক্রমণ করার সময় এদের যে কৌশল দেখা যায় তা সত্যি প্রশংসনীয়। সিংহ যে পশুর উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সিংহ সেই পশুর 5 মিটারের মধ্যে থাকলেও সেই পশু বুঝতে পারে না যে সে অন্যের শিকার হতে চলে। আর এইটাই হলো এই হিংস্র পশুর বিশেষত্ব। আফ্রিকান সিংহের ওজন প্রায় 200 কেজি পর্যন্ত হতে পারে এবং লম্বায় প্রায় 72 থেকে 82 ইঞ্চি পর্যন্ত হতে পারে। আপনি জেনে অবাক হবেন যে এই সিংহ যখন একবার গর্জন করে, তখন সেই গর্জন 8 কিলোমিটার দূর পর্যন্ত শুনতে পাওয়া যায়। একবার 6টি আফ্রিকান সিংহ একসাথে একটি বড় হাতির উপর আক্রমণ করে। সেই হাতিটিকে মাটিতে ফেলানোর জন্য সিংহ 6টির প্রায় 48 ঘন্টা সময় লেগে যায়। আমরা সকলেই জানি জঙ্গলের রাজা বাঘ কিংবা সিংহ, কিন্তু আপনি কি জানেন এই সিংহ তাদের খাবারের জন্য যে শিকার করে, সেই শিকারগুলোকে অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা সেরে পালিয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এমন ঘটনা আফ্রিকার জঙ্গলে অনেকবার দেখা গিয়েছে যেখানে শিকার করে সিংহ কিংবা অন্য কোনো প্রাণী, কিন্তু পরে তারা সেই শিকারকে সেরে আসতে বাধ্য হয়। অর্থাৎ শিকার করার জন্য পরিশ্রম করে সিংহ, কিন্তু খায় অন্য কোনো প্রাণী, আর সেই প্রাণী হলো আফ্রিকান গোল্ডেন ওলফ। আফ্রিকান গোল্ডেন ওলফ। ভয়ঙ্কর শিকারী প্রাণীরা শুধুমাত্র এই কারণেই তাদের খাবার ছেড়ে পালিয়ে যায় যে, কারণ আফ্রিকান গোল্ডেন ওলফ যখন দলবদ্ধভাবে আক্রমণ করে, তখন পৃথিবীর যে কোনো পশু ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এটাই যথেষ্ট বোঝার জন্য যে আফ্রিকান গোল্ডেন ওলফ কতটা হিংস্র। এরা দেখতে সম্পূর্ণ ইউকেরিয়ান ওলফের মতো হয়, কিন্তু এদের ওজন অনেক বেশি। অন্য ওলফের তুলনায় এরা অনেক বেশি দ্রুত। এরা জঙ্গলের ঘাস ও লতাপাতা খেলেও এদের পছন্দের খাবার হলো মাংস। স্পটেড হায়না। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে বলি যে কোনো ছোট্ট একটি পশু সিংহদেরকে শিকার করে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? হয়তো করবেন না, কিন্তু এইটাই সত্য যে স্পটেড হায়না আকারে এবং ওজনে সিংহের তুলনায় অনেক ছোট, কিন্তু এরা সিংহের বাচ্চাদেরকে শিকার করে। অনেক সময় এরা দলবদ্ধভাবে সিংহের উপর আক্রমণ করে এবং সিংহকেও পর্যন্ত মেরে ফেলে। স্পটেড হায়নাকে আফ্রিকার সবথেকে হিংস্র প্রাণী মনে করা হয়। এই পশু সম্পর্কে বলা হয় যে আফ্রিকার সবথেকে হিংস্র পশু হলো স্পটেড হায়না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই ছোট্ট পশু এতটা হিংস্র হতে পারে? কারণ এই হায়নাগুলোর সামনের পা লম্বা এবং পিছনের পা ছোট, ফলে এরা দ্রুত ধাওয়া করতে পারে। আর একটা ব্যাপার যা স্পটেড হায়নাকে পৃথিবীর অন্যান্য পশুদের থেকে আলাদা করে তুলেছে, সেটা হলো এদের শারীরিক ক্ষমতা। স্পটেড হায়নার হার্ট সিংহের তুলনায় দ্বিগুণ বড়। এর থেকে আপনি হয়তো বুঝতে পারছেন যে যখন ছোট শরীরে এত বড় হার্ট থাকে, তখন সেই পশু কতটা ফিট থাকবে। এর মানে আমরা বলতে পারি যে ছোট প্যাকে বড় ধামাকা। শুধু তাই নয়, এদের বাইট ফোর্স 1100 PSI, যেখানে
সিংহের বাইট ফোর্স মাত্র 650 PSI। স্পটেড হায়নার কান অনেক বড় হয়, ফলে এরা শিকারীর হাবভাব সহজেই শুনতে পায়। যখন এরা কোনো বড় পশুর উপর আক্রমণ করে, তখন তাকে শুধুমাত্র কামড় মেরেই আহত করে না, বরং তাদেরকে খুব দৌড়ও করায়। যখন সেই পশু ক্লান্ত হয়ে যায়, তখন এরা তাকে শিকার করে। এদের আরো একটি বৈশিষ্ট্য হলো, এরা শিকার মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করে না, বরং এরা শিকারকে জীবিত অবস্থায় খেতে শুরু করে। রাপেলেস গ্রিফন ভালচার। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা জানলেন আফ্রিকার জঙ্গলের সেই সমস্ত প্রাণীদের সম্পর্কে যারা মাটি থেকে আক্রমণ করে, আর এখন জানবেন এমন এক পাখি সম্পর্কে যারা আকাশ থেকে আক্রমণ করার জন্য বেশ পরিচিত। আর সেই পাখিটি হলো রাপেলেস গ্রিফন ভালচার, যারা আকাশ থেকে তাদের শিকারের উপর নজর রাখে এবং সুযোগ পেলেই তারা তাদের শিকারকে মুহূর্তের মধ্যেই তুলে নেয়। এই প্রজাতির শকুন শুধুমাত্র আফ্রিকার জঙ্গলেই দেখা যায়। এরা একবারে 7 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। এইটাই হলো এই পাখির সব থেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য। বিজ্ঞানীদের মতে এই ভালচার আমাদের সুন্দর পৃথিবীর জন্য উত্তম কাজ করছে, আর সেইটা হলো জঙ্গলে যত জীবজন্তু মারা যায় সেগুলোকে এই পাখি খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এদের পোষণতন্ত্র খুবই শক্তিশালী। এক গবেষণা থেকে জানা যায় যে এর পেটের ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী হয় যে এরা সারাদিন পচা মাংস খাওয়ার সত্ত্বেও সুস্থ সবল থাকে। এদের পেটে হাড়িও হজম হয়ে যায়। আফ্রিকান পেইন্টেড ডগ। এরা একটি কুকুরের প্রজাতি, কিন্তু এরা অনেকটাই আলাদা এবং হিংস্র। এই জন্য এদেরকে সব থেকে ভয়ঙ্কর নরখাদক কুকুর বলা হয়। শিকার করার ক্ষেত্রে এদের সাফল্যের হার প্রায় 80%। এরা কখনোই কোনো পশুর উপর একা আক্রমণ করে না। এরা সর্বদা দলবদ্ধভাবে শিকার করে এবং বড় বড় পশুকে হত্যা করে তাদেরকে ভোজন বানিয়ে ফেলে। চিতা। চিতা পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী। এরা প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে। বর্তমানে বিশ্বব্যাপী এদের সংখ্যা অনেক কম। এই পশু আফ্রিকা এবং ভারত ছাড়াও এশিয়ার কয়েকটি ছোট ছোট দেশে দেখতে পাওয়া যায়। আফ্রিকান চিতার সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই পশুর দ্রুততা। এদের গতি কতটা হতে পারে তা নিয়ে আলাদা আলাদা মতামত আছে। এক রিপোর্ট অনুযায়ী আফ্রিকান চিতা ঘন্টায় প্রায় 95 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। এই গতি পৃথিবীর সব থেকে দ্রুত গতিতে দৌড়াতে পারা মানুষ হোসেন বোল্টের থেকেও দ্বিগুণ। আফ্রিকান চিতা যখন তার সম্পূর্ণ শক্তি নিয়ে দৌড়ায়, তখন তারা 22 ফিট পর্যন্ত লাফাতে পারে এবং না থেমে একসাথে 10 থেকে 12 বার লাফ দিতে পারে। বিড়াল প্রজাতির মধ্যে চিতাই একমাত্র প্রাণী যারা এত বড় আকারের হওয়ার সত্ত্বেও বাঘ কিংবা সিংহের মতো গর্জন করতে পারে না, এবং এরা বিড়ালের মতোই আওয়াজ করে। অনেক আফ্রিকান চিতাকে ঘেউ ঘেউ করতেও দেখা যায়। এরা শুধুমাত্র গর্জনই করতে পারে না, কিন্তু এরা বাঘ কিংবা সিংহের থেকে কোনো অংশেই কম নয়। চিতা ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতি অর্জন করতে সময় নেয় মাত্র 3 সেকেন্ড। সেখানে দামি দামি স্পোর্ট কারের এই গতি অর্জন করতে প্রায় 6 সেকেন্ড সময় লেগে যায়। তবে আফ্রিকান চিতা বেশি সময় এত দ্রুত গতিতে দৌড়াতে পারে না। শিকার করার জন্য এদের কাছে মাত্র 20 সেকেন্ড সময় থাকে, কিন্তু আফ্রিকান চিতা মাত্র 20 সেকেন্ডেই তার শিকারকে হাসিল করে ফেলে এবং চিতা তার শিকারের কাঁধে আক্রমণ করে তাকে নিয়ে গাছের উপরে উঠে যায়। এদের শিকার করার সাফল্যের হার আফ্রিকার জঙ্গলের অন্যান্য পশুদের তুলনায় অনেক বেশি, অর্থাৎ এদের সফলতার হার প্রায় 60%। আফ্রিকান স্কর্পিয়ন্স বা বিসা কিংবা বিচ্ছু। স্কর্পিয়ন্সরা নিজেদেরকে বিবর্তন করছে আজ থেকে হাজার হাজার বছর ধরে। এরা নিজেদের শক্ত চোয়াল এবং শক্তিশালী বিষের থলি দিয়ে নিজের থেকে কয়েক গুণ বড় প্রাণীকে নিমেষেই মেরে ফেলতে সক্ষম। প্রতি বছর আফ্রিকাতে বন্য প্রাণী ছাড়াও অসংখ্য মানুষ এই বিচ্ছুর আক্রমণে প্রাণ হারায়। সারা পৃথিবীতে প্রায় 1500 প্রজাতির বিচ্ছু রয়েছে, তবে এদের মাঝে 25টি প্রজাতির ভয়ঙ্কর বিষ রয়েছে। আফ্রিকাতে প্রতি বছর 500-এর অধিক মানুষ এই বিষের আক্রমণে নিজের প্রাণ হারায়। আফ্রিকান বন মহিষ। বন মহিষ হচ্ছে আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর হত্যাকারীদের মধ্যে একটি। স্থানীয় মানুষ এদেরকে কালো মৃত্যু বলে ডাকে। এরা এক একজন কয়েক টন পর্যন্ত ভারী হয়ে থাকে। এরা এতটাই শক্তিশালী যে এরা সিংহকে পর্যন্ত মেরে ফেলতে পারে এবং অন্যান্য শিকারী প্রাণী ভয়ে এদের কাছে কখনোই আসে না। এমনকি হাতিকেও এরা আক্রমণ করে। এদের শক্তিই হলো এদের শরীরের ওজন এবং বদ মেজাজ। এদেরকে কেউ উত্তক্ত করলে তার আর রক্ষা নেই। বন বিশ্লেষকরা বলেন এদের স্মৃতি খুবই প্রখর। একবার একদল শিকারী একটি বন মহিষকে গুলি করলে সেই গুলি গিয়ে লাগে মহিষের পাজরে। তখন সেই মহিষ তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে গেলেও পরে ওই শিকারী দলের উপর চোরাগুপ্তা হামলা করে এবং যে গুলি করেছিল তাকে হত্যা করে। বন্ধুরা, আপনারা অনুমান করতে পারছেন এই মহিষ কতটা ভয়ঙ্কর হতে পারে?
নাইল ক্রোকোডাইল। নাইল ক্রোকোডাইল আফ্রিকায় খুবই সাধারণ ব্যাপার। এই কুমির আফ্রিকার প্রায় 26টি দেশে দেখতে পাওয়া যায়, অর্থাৎ আফ্রিকার প্রত্যেকটি নদীতে আপনি এই কুমিরকে দেখতে পাবেন। এরা খুবই ভয়ঙ্কর হয়। এরা যে কোনো নদীর তীরে এমনভাবে লুকিয়ে থাকে যে কেউ কিছু টেরই পায় না, এবং এরা আচমকা আক্রমণ করে ফেলে। এরা আফ্রিকার সবথেকে বড় নরখাদক কুমির। এরা স্বভাবগতভাবে খুবই আক্রমণাত্মক হয়। আপনি জেনে অবাক হবেন যে এদের প্রিয় শিকার হলো মানুষ। এরা মানুষকে সবথেকে বেশি শিকার করে। জঙ্গল এলাকায় কিংবা নদীর কিনারায় যেখানে মানুষ কাপড় পরিষ্কার করতে যায়, সেখানে এই ক্রোকোডাইল খুবই হিংস্র হয়ে ওঠে। এরা পানির মধ্যে খুব দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। পানির মধ্যে এরা কয়েক ঘন্টা পর্যন্ত ডুবে থাকতে পারে, ফলে এদেরকে চিহ্নিত করা প্রায় অসম্ভব। এটা শুনলে হয়তো আপনার গায়ের লোম শিউরে উঠবে। এক রিপোর্ট অনুযায়ী এই কুমির প্রত্যেক বছর প্রায় 1000 মানুষকে তাদের টার্গেট করে। তাই আপনি যদি কখনো আফ্রিকাতে আসেন, তাহলে এদের থেকে সাবধান থাকবেন। দ্য ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা আফ্রিকান মানুষের কাছে বিশ্বের ভান্ডার হিসেবে পরিচিত এক ভয়ঙ্কর ত্রাস। ব্ল্যাক মাম্বা কখন কাকে কিভাবে হত্যা করবে তা আগে থেকে কেউ বলতে পারে না। এই সাপ পৃথিবীর সব থেকে দ্রুত গতির সাপ। এই ব্ল্যাক মাম্বা মিলি সেকেন্ডের মধ্যেই সবল দিতে পারে, অর্থাৎ আপনার চোখের পলক ফেলার আগেই আপনাকে সবল দিবে। কিন্তু এরা শুধু একবার সবল মেরেই ক্ষান্ত হয় না, এরা একবার রেগে গেলে কয়েকবার পর্যন্ত সবল মারে। এর বিষ এতটাই ভয়ঙ্কর যে একজন মানুষ এই সাপের সবল খেলে মাত্র 10 মিনিটের মধ্যে মারা যেতে পারে। যেখানে 10 থেকে 15 মিলিগ্রাম বিষ একটি মানুষের প্রাণনাশের জন্য যথেষ্ট, সেখানে এই ব্ল্যাক মাম্বা প্রতি সবলে গড়ে প্রায় 100 থেকে 120 মিলিগ্রাম বিষ নিঃসর্গত করে। এই সাপের বিষ প্রথমেই মানুষের রক্তে প্রোটিনের উৎস নষ্ট করে দেয় এবং বিভিন্ন রক্তকোষ ধ্বংস করে দিয়ে মানুষের রক্তকে দূষিত করে দেয়। এর ফলে মানুষের হার্ট বন্ধ হয়ে মানুষ মারা যায়। এদের বিষ নিউরোটক্সিক, যা সরাসরি মানুষের হার্ট এবং মস্তিষ্কে আক্রমণ করে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছিলাম কেউ কাউকে শুধু শুধু হত্যা করে না, কিন্তু এটাও সত্য, যখন কারো খিদে পায় তখন সে তার সামনে খাবার ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই কথা মানুষের জন্যও প্রযোজ্য, আর পশু তো পশুই। এটা দেখে বর্বরতা এবং নিষ্ঠুরতা মনে হলেও এইটাই প্রকৃতির নিয়ম, এবং প্রকৃতির নিয়ম এভাবেই চলতে থাকবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওতে কোন প্রাণীটি আপনার সবথেকে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।